इमाम हुसैन रदियल्लाहु ताला अन्हु कारबालाते जखन पहुंचलें अनेके शहीद हलो बाबा हजरते आली अकबर शहीद हलेन आली असगर शहीद हलेन कासिम शहीद हलेन बुझते पेरेछेन तो एक जन किन्तु छिलेन जार गाए आल्ला सेई दिन के जोर दिए छिलेन एटा जोरे बोलें आल्ला जखन जेटा करें सेटाई मंगलेर जन्य এখন যদি বৃষ্টি হয় তো আপনি বলবেন কিছু কিছু মায়া ছেলেও বলতে পারে বা আপনারা বলবেন যে এক বিচার বোধহয় নেই এমনি ভাবে মিলাদ করছে চার পাঁচটা মাইক আর পানি দিয়া জাগাবে পানি আর দিয়া সময় হইল না নাউজুবিল্লাহ এইভাবে বলবেন না বলে না বলে না কেউ কেউ বলে হ্যাঁ তো মাজ্জাদ সামাইনে কারাম আল্লাহ যখন যেটা করেন সেটাই বলেন সেটাই আপনাদের আমাদের জন্য মঙ্গল এখন যদি বৃষ্টি আল্লাহ লাগিয়ে দেয় হয়তো আমাদের মিলাদটা একটু ডিস্টার্ব হবে দেখা যাচ্ছে যে একটা গ্রামকে গ্রাম ভালো হবে আচ্ছা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে উপস্থিত আছেন কাসিম শহীদ হয়ে গেলেন আলী একবার শহীদ হয়ে গেলেন আব্দুল ওয়াহাব শহীদ হয়ে গেলেন ছোট্ট বাচ্চা আলী আসগারও শহীদ হয়ে গেলেন আল্লাহ একজনকে জ্বর দিয়ে দিয়েছিলেন জ্বর বুখার তিনার নাম হচ্ছে জাইনাল আবেদিন কি নাম বললাম জাইনাল আবেদিন ওইটা আপনাকে বুঝাচ্ছি যে নবীর নূরে কত কি আলো হয় বুঝতে পেরেছেন জাইনাল আবেদিনের গায়ে আমার আল্লাহ এবার জ্বর দিয়ে দিলেন বাবা এই জ্বরটাও কাজে লাগছে কি লাগে না দেখুন গো তবে একটা কথা বলবো রে বাবা এই বাড়ি এই বাড়িতে জনাব লালটু সাহেবরা দু ভাই হলো একটার নাম হলো আমি জানি যে লালটু আর একটার নাম হলো মিলন মিলনকে যদি জ্বর হয়ে থাকে গো তার গায়ে যদি জ্বর হয় আর লালটুকে যদি কেউ মারে গো তার টুটিটাকে ধরে যদি কেউ মারে পেটের মধ্যে একটা চাকু মেরে দেয় আপনি আমি বসে বসে সূর্য করতে পারি আমরা বলবো বলে শুনো ইয়া কবরকে জানো আমরা বলবো রে বলে দোষ না করেছে তো এমনি মারে বলবো না আপনি আমি বসে থাকতে পারি বাবা তবে তার ভাই মিলন বসে থাকবে না যদিও তার গায়ে জ্বর হয়েছে 97 থেকে 98 ডিগ্রি গায়ে জ্বর বাবা এম জ্বর হয়েছে গো গায়ের মধ্যে একটা চাদর যেন নিয়ে আছে একটা যেন কম্বল গায়ে দিয়ে শুয়ে যেন আছে আর তার কানে পৌঁছে গেল গো বলে আমার ভাই লালটুকে জানো অমুক জন ব্যক্তি যেন মারে কোথায় আছে কম্বল রে আর কোথায় আছে চাদর রে একেবারে চাদরটাকে ছেড়ে দিয়া একেবারে ওই ঝগড়ার ময়দানে চলে যাবে যাবে না বলে বাবা কারবালার ময়দানে হযরতে কাসিম শহীদ হয়ে গেলেন হযরতে আলী আসগর 6 মাসের বাচ্চা শহীদ হয়ে গেল বাবা আর সুখ সহ্য হয় না দুঃখ সহ্য হয় না গায়ের মধ্যে জ্বর নিয়ে এবার জাইনাল আবেদিন ইমাম হোসেনের কাছে গিয়ে বলেন বলে আব্বা গো ও গো আমার আব্বা একটা কথা বলবো গো আব্বা বলে তাড়াতাড়ি বলো গো কি কথা বলতে চাও বলো বলে আব্বা আমি এবার যুদ্ধে যাব কারবালার ময়দানে ওই এজিদের সৈন্য আমর বিন সাদের মোকাবিলায় আমি জাইনাল আবেদিন যাব আমাকে ইজাজতটা দেন আমার হুসাইন বলে বেটা না তোমার গায়ে জ্বর আছে এখন তোমাকে বিমারি হয়ে আছে এখন তোমার গায়ে অনেক জ্বর তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দেব না রে বাবা তুমি জানো যুদ্ধে যাবে না বলে কেন যুদ্ধে যাব না ইমাম হুসাইন বলে বেটা শোনো তোমার
আমার ভাই কাসিম শহীদ হয়ে গেছে, আলী আসগর শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে গো। আমি কিছুক্ষণ পরে আমি অশহীদ হয়ে যাব, আর আমার লাশের ওপরে ঘোড়া চালাবে, আমাকে জানাম নাকি বারে শহীদ করে দেবে। এই দেখো তোমার ফুফু থাকলো জয়নাব গো, এই দেখো তোমার মা থাকলো, তোমার জানো চাচি থাকলো, এই মহিলাদেরকে নিয়ে তুমি সোনার মদিনা চলে যেও বেটা। জাইনাল আবেদিনকে হোসেন বলেন, বেটা তোমাকে শহীদ হইতে হবে না, যেতে হবে না যুদ্ধে, তোমার গায়ে জ্বর না আব্বা, আমি যাব যুদ্ধের মধ্যে যাব আমি। ইমাম হোসেন বলছে, বেটা না, তোমার গায়ে জ্বর আমি তোমাকে পাঠাবো না। বলে এর জন্য আমরা শহীদ হয়ে যাওয়ার পর এই যে মহিলারা আছে আমাদের সঙ্গে, এদেরকে কে নিয়ে যাবে মদিনা, তুমি এদেরকে নিয়ে যাও। যাহক বাবা, ওয়াকিয়া একটাই হবে নবীর নূর সম্পর্কে, আলো সম্পর্কে, ওইটা আপনার মনে থাকবেন। আমি আসলাম একটু কারবালা জীবনী খুলে বলছি না, তবে ইনশাআল্লাহ এবারে শুনেন যে ইমামে হোসেন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুলদুলের উপরে সওয়ার হলেন বাবা গো। যেই দুলদুলের উপরে ইমাম হোসেন শহীদ হয়েছে সওয়ার হলেন, চাপলেন, ইমাম হোসেন মাথায় একটা পাগড়ি বেঁধেছিলেন বাবা, ইমাম হোসেনের হাতে একটা তলোয়ার ছিল। বলুন বাবা, যে পাগড়িটা আজকে হোসেনের মাথায়, ওই পাগড়িটা কার পাগড়ি? কসম করে বলবো, কিতাবের মধ্যে লেখা আছে বাবা, ইমাম হোসেনের মাথাতে যেটা পাগড়ি ওটা দুনিয়ার অন্য কোনো কাপড় নয় রে বাবা, অন্য কোনো বাজারের কাপড় নয়, আমার রাসূলুল্লাহর পাগড়ি মোবারক ইমাম হোসেনের কাছে যেন আছে। মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে, আর হাতে শেরে খোদা আলিয়ে মর্তুজার তলোয়ার, জুলফিকার তলোয়ার, আর আমিরে হামজার ঢাল। বুঝতে পারছেন না, পারেন না, আমি একটাই সাবজেক্ট বুঝাবো যে নূর দেখেন আমার বিশ্ব নবীর নূরে, আর বিশ্ব নবীর প্রবেশে কবর যদি আলোকিত হয় তো আহালে বাইতেরিতে কি আলো হচ্ছে এটাই বুঝাবো, তাতে কারবালার ওখানিক জীবনী আপনাদের শোনা হচ্ছে, হচ্ছে না, হয় না বাবা? একটু জোরে বলবেন, জ্ঞান বাড়ছে না বাড়ে না? অবশ্যই জ্ঞান বাড়ছেন। ইমাম হোসেন যেই দুলদুলের উপরে চাপলেন, হাতের মধ্যে তলোয়ার, মাথার মধ্যে পাগড়ি, ওই দুলদুলকে বলে দুলদুল চাচ, আপনি যদি বাবা একটা ঘোড়ার ওপরে চাপেন, আর ওই ঘোড়াটা যদি না চলে বাবা আপনার রাগ হবে না? হবে না, একটু বলেন না গো, রাগ হবে? মোটর সাইকেল যদি আমি এখন স্টার্ট করব, যদি স্টার্ট না লাই তো আমার রাগ উঠবে? উঠবে। তো হোসেন দুলদুলকে বলছে, দুলদুল রে চ, চ দুলদুল। দুলদুল এক কদম আগে বাড়ে না, হোসেন যাচ্ছে এবার কারবালাতে, কিন্তু দুলদুল এক কদম বাড়ে না। বলে দুলদুল যাবে কেমন করে রে? বলে এইদিকে দুলদুলের পা যেন কেউ ধরে আছে। কে ধরে আছে ইমামে হোসেনের দুলদুলের পা? কিতাবের মধ্যে লেখা আছে হযরত সাকিনা। ইমাম হোসেনের ওই দুলদুলের পা দুটোকে ধরিয়াছে, দুলদুলকে যেন বলে, বলে দুলদুল রে, বলে খবরদার খবরদার, এক কদম আগে বাড়বে না, এক কদম যেন আগে যাবি না, যে জায়গাতে আমার হোসেন শহীদ হবে, যে জায়গাতে হোসেন তর পাবে, যে জায়গাতে হোসেনের মাথাটা গা শরীরটা আর মাথাটা আলাদা হবে, ওই জায়গাটাতে যদি কোনো রকমের কাঁকর আর পাথর থাকে, ওই জায়গাতে যদি কোনো পাথর নোংরা থাকে, এর জন্য জায়গাটা পরিষ্কার করা হয়। বলে কে পরিষ্কার করছে বাবা? কার দিলে এত রহম হলো? কিতাবের মধ্যে লেখা আছে বাবা, আল্লাহর নবীর নওয়াসা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুলের
ওপর সওয়ার আছে আর ওই কারবালা যিনি বাবা ঝাড়ু দিচ্ছেন উনি অন্য কেউ নয় উনি হলেন ইমাম হুসাইনের মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার জান্নাতুল বাকির কবর থেকে উঠে এসে ফাতেমা ঝাড়ু দিচ্ছেন কারবালা এ মুআজ্জাজ কারবালা দুঃখের কাহিনী চোখে জল থাকবে না যদি মমদে বুঝা জানতো ইমাম হোসেনকে শহীদ করে দেওয়া হলো যাক অনেক লম্বা চওড়া কাহিনী তবে বাবা ইমাম হোসেনের মাথাটাকে নিয়ে ইমাম হোসেনের দেহর উপরে ঘোড়া চালিয়ে দেওয়া হয়েছিল ঘোড়া চালিয়ে দেওয়া হয়েছিল তারপরে ইমাম হোসেনের বিবি ইমাম হোসেনের হযরতে ইমামে হোসেনের বিবি হযরতে ইমামে হাসানের বিবি ইমামে হোসেনের বোন জাইনাব অন্য মহিলারা যে সবাই আছেন এরা কি করবে এবার আচ্ছা বাবা চোখের সামনে স্বামীর দেহর উপরে যদি ঘোড়া চালায় লাশের উপরে কত দুঃখ কথা হ্যাঁ কত দুঃখের কথা জাইনাব ইমামে হোসেনের মাতাকে দেখে কাঁদে ইমাম হোসেনের বিবি যেন কাঁদে গো আল্লাহর কাছে ফরিয়াদ করের মাহবুব আজ আজকে ইমাম হোসেনের কে যারা যেন শহীদ করে দিল ওরে সো ওরে সীমার তোর দিলে কি আল্লাহর রহম ছিল না তোর দিলে কি আল্লাহর ভয় নাই তোর দিলে কি নবী মুস্তাফার ভয় নাই কিয়ামতের দিনে তোমরা কেমন করে নবীর সামনে মুখ দেখাবে তোমরা যে এই হাল করলা কি করে মুখ দেখাবা নবীর সামনে তারপরে ইমামে হোসেনের মাথাটাকে আলাদা করে দেওয়ার পর ওই যে মহিলাগুলো ছিলেন না ওই মহিলাগুলো একটা খিমা তৈরি করেছিলেন ইমামে হোসেন সবার জন্য তাম্বু গেড়েছিলেন ওই এসিড পাপির দল এসে ওই খিমাকে খিমাতে মারলো লাত আর খিমাতে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল কাদের ইমামে হোসেনের বিবি বোন তার ইমামে হাসানের বিবি এদের যে মহিলারা আছে এদের খিমাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল এমন কি ওই মহিলাদের হাতে জিনজির বেঁধে লোহার শিকল বেঁধে পুরা দামেস্ক ওই কুফা নগরটা ঘুরিয়েছিল বাবা জেলখানাতে বন্দী করে দেওয়া হয়েছিল ইমামে হোসেনের মাথাখানা একটা তলোয়ারের ডগাতে এটা ধরেন তলোয়ার এর ডগাতে ইমামে হোসেনের মাথাখানা নিয়ে রাস্তার মধ্যে চলতে লেগেছেন বাবা রাস্তার মধ্যে চলতে 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 বাবা আমরা আপনারা যেমন বন্দে মাতারামে ডাকে যায় কেউ টিএমসি তৃণমূল বা সিপিএম এর মিছিলে কেউ যায় বাবা আগে থাকে বড় বড় নেতারা পিছনে আরো শ্রোতা থাকে বাবা আমরা যেমন অনেকে মিটিং করে ইমামে হোসেনের মাথাখানাকে একটা তলোয়ারের ডগাতে একইবারে নিয়ে বাবা রাস্তায় চলে আর একজন বাবা মহিলা একজন ব্যক্তি বাবা ছাদের উপরে যেন দাঁড়িয়েছিলেন বাবা বলে এত লোকের সমাগম এত লোকের সমাগম কেমন করে একজনের মাথাকে যেন তলোয়ারের ডগাতে নিয়ে তারা যেন কোথায় যায় এটা ভালো করে দেখব এবার যখন তার বাড়ির সামনে দিয়ে ইমামে হোসেনের মাথাটা নিয়ে এবার যখন চলতে লাগলো বাবা যেতে 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 ওই ইহুদি ব্যক্তি বাবা এমন কি বাবা উনি দেখলেন যে ছাদের উপর থেকে যেন দেখছেন ইমামে হোসেনের মাথাখানা যে তালুয়ারের ডগাতে ছিল ওই হোসেনের লব দুটো হিলতে লেগেছে যে ইমামে হোসেনের মাটিতে লবটা হিলছে তো ওই ইহুদি বলছে আমি তো ইহুদি কিন্তু আমি জানতে পেরেছি এটা সাধারণ মানুষের মাথা নয় এই শুনো কোথায় যাবা তোমরা এই মাথা নিয়ে বলে আমরা যাচ্ছি আজকে এজিদের দরবারে বলে এটা কার মাথা
বলে হোসেনের মাথা বলে হোসেনটা কে বলে শেরে খোদা আলীর বেটা আরে পাগল তোমরা সেই শেরে খোদা আলীর বেটার মাথা কেটেছো বুঝতে পারছেন না পারেন না বাবা না ছেড়ে দিব বলেন না বলবো একবার হাত উঠিয়ে বলুন তো সুবহানাল্লাহ আচ্ছা বাবা তো আরে পাগল তোমরা ওই হোসেনের মাথা কেটেছো আহারে মা ফাতেমাকে মুখটা দেখাবা কেমন করে তোমরা জানো হোসেনকে মেরেছো কেমন করে মা ফাতেমার সামনে মুখটা দেখাবা কেমন করে শেরে খোদা আলীর সামনে মুখটা দেখাবা বলে শুনো আজকে জানো তোমাদেরকে একটা কথা বলবো গো বলে কি কথা বলে তোমার এই মাথাটা আজকে আমাকে দিয়ে দাও এখন জানো রাত হয়ে গেছে এই মাথাটা আজকে রাত্রে আমার বাড়িতে যেন থাক তারা যখন না করলো বলে দেওয়া হবে না হুসাইনের মাথা যদি ইবনে সিয়াদের দরবারে হুসাইনের মাথা যদি ইয়াজিদের দরবারে না নিয়ে যায় তবে আমরা পুরস্কার পাবো না ওই ব্যক্তি ইহুদি ব্যক্তি এমন বাবা লোভ দেখিয়ে দিল বলে শুনো বলে তোমাদেরকে 10,000 টাকা দিচ্ছি মাথাটা দাও টাকার লোভ কার না হয় বাবা তাই না টাকার লোভ অনেকেরই হয় এক কানা কি বলে হলো জানেন এক কানা বলছে আল্লাহ তুমি চোখ দাও না হলে টাকা দাও ভাই চোখ দাও না হলে টাকা দাও টাকা এমন জিনিস 10,000 টাকার যখন লোভটা দেখিয়েছে তখন ওই ইহুদিকে মাথাটা দিয়ে দিল কি করলো বাবা ইহুদিকে মাথাটা দিয়ে দিল আরে ওই ইহুদি বাবা যেমন না মাথাটা নিল গো মাথাটা নেওয়ার পরে ইবনে জিয়াদের ওই দলেদেরকে আমর বিন সাদের দলেদেরকে ইজিদের ওই দলেদেরকে সৈন্যদেরকে বাবা বলে বলে শোনো রে তোমরা যে ছেলেটিকে মেরেছো তোমরা যে হোসাইনকে মেরেছো একবার কি তার মুখের দিকে তাকিয়ে দেখেছো বলে হোসেনের মুখ থেকে কিসের আওয়াজ হয় বলে না দেখেনি বলে দেখে নাও দেখে নাও হোসেন জানো কি কি বলে দেখো ওই ইহুদি এবার তাদেরকে বলল এই ইবনে সিয়াদের দলেরা আজকে যে হোসেনের যে লোভ দুটো ওই এটা অন্য কোন আওয়াজ নয় এটা হলো বিশ্ব নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে যে হোসেনের কাটা মাথায় কালেমা পড়ে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে বাবা ওই হোসেনের মাথাটাকে ওই ইহুদি বাবা যেমন নিজের বাড়িতে যখন নিয়ে গেল বলে এত রাতে কাকে জাগাবো তো হোসেনের মাথাটাকে একটা চুলার মধ্যে রাখল যাক এখনো চুলার কাছে ই আসেনি তো ওই ওই ইহুদি বলে দিলেন যে শোন এই ইয়াজিদের সৈন্যরা শোন যে হোসেনের মাথা তোরা কেটেছিস আজ তোদেরকে আমি কসম করে বলছি কিয়ামতের দিনে তোরা নবীর সামনে মুখটা দেখাতে পারবি না মা ফাতেমার কাছে মুখ দেখাতে পারবি না এইভাবে তাদের কাছ থেকে মাথাটা নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে আবার ওই ইয়াজিদের সৈন্য যে তলোয়ারের ডগাতে নিয়েছিল আবার নিয়ে চলে গেল বলে ও 10,000 টাকা দেওয়ার পরে যেভাবে আমাদের সামনে কাকতে মিনতি করছে তাতে এখানে আর থাকা যাবে না ইমাম হোসেনের মাথাটাকে নিয়ে চলে গেলেন এ বাবা গো চলে যাওয়ার পরে এবার যখন নিজের বাড়িতে যেন পৌঁছে গেলেন আর নিজের বাড়িতে পৌঁছে যাওয়ার পরে ইমাম হোসেন হোসেনের মাথাটাকে রাখবে কোথায় যে জালিম ইমামি হোসেনের মাথাটা নিলেন বলে কোথায় রাখবো এত রাতে বাড়িতে আর আমার বিবি যদি জানতে পারে যে হোসেনের মাথা আমি বহাচ্ছি তলোয়ারের ডগায় তাহলে আমার বিবি তো আমাকে বকাবকি করবে তাই না দেখুন
শরীয়তের খেলাফ যদি কোনো পুরুষ চলে, মন দিয়ে শুনবেন, আমি যখন উঠেছিলাম প্রথমে তখনই সিন্নি আনতে বলেছিলাম, বক্তব্য রাখার ইচ্ছা ছিল না। তো যাই হোক, লালটু তার মহব্বত একটা, আমি তখনই কিয়াম করে দিতাম, ইনশাল্লাহ 5 মিনিটের মধ্যেই কিয়াম হবে। ইমাম হোসাইন, হ্যাঁ বলছিলাম যে শরিয়াতের জন্য কোন মহিলা তার স্বামী যদি ভুল পথে চলে, কোন ভুল পথে, যদি আল্লাহ আল্লাহ রসুলের ফরমান থেকে যদি দূরে চলে, তো ওই মহিলা তুমি পরিষ্কার বলো তোমার স্বামীকে যে তুমি সঠিক রাস্তাতে আসো না, তো তোমার মতন স্বামীকে আমি ফেলে চললাম। বুঝতে পেরেছেন না পারেননি? ওই মহিলাকে বলতে হবে তোমার ভাত আমি খাবো না, আরে রুজি দেনে ওয়ালা খোদা। আর কাউরির বিবি যদি বেপর্দা চলে, কাউরির বিবি যদি শরীয়তের খেলাফ চলে, তাহলে ও ফাঁকা গহিল থাকাই ভালো, একা হঠা আবাবিয়া। বুঝতে পেরেছেন না পারেননি? ওসব মেয়ে রাখা চলবে না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা কানা একটা চুলার মধ্যে রেখে দিল গো, আর চুলার মধ্যে রেখে দেওয়ার পরে এবার যেন বিবির কাছে ঘুমিয়ে গেল, তার বিবির কাছে ঘুমিয়ে গেল বাবা, আর অর্ধেক রাত্রিতে বাবা তার বিবির যেন পেশাব বা পায়খানার প্রয়োজন পড়লো, আর বিছাম থেকে উঠে গেছে তার যেন স্বামী ঘুমিয়ে আছে, আর উনি যেন দেখেন বলে আমার বাড়িতে চুলার মধ্যে যেন কি আগুনের মতো জ্বলে, কি যেন একটা আলা দেখা যায়। ওই মহিলাটি বলে বলে আমি তো আজকে বৈকালে কিছু রান্না করিনি, আমি তো সন্ধ্যাবেলায় রান্না করিনি, কেমন করে চুলাতে আগুন জ্বলে, আর কেমন করে চুলাতে আলা জ্বলে। মেয়েটা বাবা এক পা করতে করতে এবার যখন চুলার কাছে পৌঁছে গেল, চুলার কাছে পৌঁছে যাওয়ার পরে বাবা দেখেন যে একজনের মাথা, ওই মাথাটাতে বাবা একেবারে আসমান থেকে আলা এসে ইমাম হোসেনের চারায় যেন আলাদা হলো, আসমান থেকে নূরের আলা ইমাম হোসেনের কাছে পৌঁছে গেল, বোঝা গেল আমার নাবিও আল্লাহর নূর, আর ইমাম হোসেনও নূর বাবা। ইমাম হোসেনের মাথা কানা একেবারে লাইটের মতো জ্বলে, ইমাম হোসেনের মাথা খানা নিয়া বাবা ওই মহিলাটি তার স্বামীকে যেন উঠালো, বলে ও গো আমার স্বামী গো, বলে জানো জানো এই মাথাটা এই দেখো আমার বাড়ির চুলহাতে একেবারে রাখা আছে। তার স্বামী বলে ওরে আমার বিবি এত রাতে চিল্লাইছে না, এত রাতে হাঁকাইছে না, এই মাথাটা আমি এনেছি, আমি যদি ইবনে জিয়াদের দরবারে এজিদের কাছে অবধি পৌঁছে এ দিতে পারি, আর আমাকে কষ্ট করে খেতে হবে না। ওই মহিলাটি বলে শোনো গো হোসেনের মাথা কানা যখন তুমি বহো, এই দেখো আমি তোমার বাড়ি ছাড়লাম, এই দেখো আমি তোমার বাড়ি থেকে গেলাম, হোসেনের মাথাটাকে বাবা শেষবারের মতো পরিষ্কার করে দিল, হোসেনের যেন মাথাটাকে মুছিয়ে দিল, আর হোসেনের গালে দুটা চুমা মেরে বাবা মহিলাটি বাড়ি থেকে আজ গেল কালো গেল, আর মহিলাটির খোঁজ পাইনি। জোরে গেল বলে তোমার মতন স্বামীর আর প্রয়োজন না। এ মহসেস সবাই ইকরাম, কোরআন থেকে পড়েছিলাম কুল্লা আসালুকুম আলাইহি।